আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামীকাল পূর্ণভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। অনেকটা ঢিলেঢালাভাবে সারা দেশে পালিত হল বিএনপির সকাল সন্ধ্যা হরতাল। বিভিন্ন জেলায় মিছিল, বেশ কয়েকজন আটক। এবং ফরিদপুরের বিভিন্ন এলাকায় চলছে মুড়ি কাটা পেঁয়াজ উত্তোলন। এবছর দাম ভালো থাকায় খুশি কৃষকরা, স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আগামীকাল পূর্ণভূমি সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেটে পৌঁছে প্রথমে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাহির মাজার জিয়ারত করবেন তিনি। দুপুরে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তার ভাষণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৌশলপত্র এবং নির্বাচন বানচালে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস ও ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে আহ্বান জানাবেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর সফর ও সমাবেশকে কেন্দ্র করে সিলেটে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে সমাবেশের স্থল ও আশেপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দুপুরে জনসভাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় তিনি জানান, নির্বাচনী বিধি মেনেই সমাবেশ করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। অন্যদিকে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এবারও তিনি মাজার সিলেটের এই পূর্ণভূমিতে মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু করবেন। তিনি দুপুর দুইটায় এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে তিনি বিশাল জনসমুদ্রে নির্বাচনের প্রথম জনসভায় ভাষণ দেবেন। গ্রামে গঞ্জে এই জনসভা নিয়ে আনন্দ উৎসাহ উদ্দীপনা রয়েছে, সবাই প্রস্তুতি নিচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। গণসংযোগের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনে সচেতন ভোটাররাও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে বরিশাল নগরী। নৌকার প্রার্থীর পক্ষে দিনরাত চলছে মাইকিং। নগরীর সদর রোড সহ বিভিন্ন এলাকায় জাহিদ ফারুক শামীমের পক্ষে গণসংযোগ করেন তার সমর্থক ও নেতাকর্মীরা। এ সময় ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার খড়মপুর কল্লা শহীদের মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণায় নেমেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আখাউড়ায় দলের নেতাকর্মীদের নিয়ে সড়ক বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় কসবা আখাউড়ার উন্নয়ন কাজ অব্যাহত রাখার আশ্বাস দেন মন্ত্রী। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেছেন ঝালকাঠি এক আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার শাহজান ওমর। পরে তিনি রাজাপুর উপজেলার বাইপাস এলাকায় নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। খুলনার ছটি আসনে নৌকা প্রতীক নিয়ে লিফলেট বিতরণ ও ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের স্লোগানে মুখরিত গোটা জেলা। হ্যান্ড মাইক দিয়ে চালাচ্ছেন প্রচারণা। ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসানের নেতৃত্বে মাগুরায় আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। নোমানি ময়দান থেকে শত শত নেতাকর্মী নিয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘোরে। এতে জেলা আওয়ামী লীগের নেতারাও অংশ নেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন সাকিব। নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, সংবিধান মেনেই বাংলাদেশের নির্বাচন সঠিক হয়, সুন্দর হয়, অংশগ্রহণমূলক নির্বাচন হয়। নাটোরের আসনগুলোতেও চলছে প্রার্থীদের গণসংযোগ। জেলার এক আসনে নৌকার প্রার্থী বর্তমান এমপি শহীদুল ইসলাম বকুল বাগাতিপাড়ার মালঞ্চি এলাকায় গণসংযোগ করেন। একই উপজেলার বিহারকোল এলাকায় ভোটারদের মাঝে লিফলেট বিলি করেন ওয়ার্কার্স পার্টির ইব্রাহিম খলিলের কর্মী সমর্থকরা।
উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে পটুয়াখালীর চারটি আসনে। কুয়াশাচ্ছন্ন শীতকে উপেক্ষা করে দিনভর ভোট প্রার্থনা করে গণসংযোগ করছেন প্রার্থীরা, লিফলেট বিতরণ, মাইকিং এবং উঠান বৈঠক করছেন কেউ কেউ। সপ্তমবারের মতো মুই জাতীয় সংসদ নির্বাচন করব। রাঙামাটির বাঘাইছড়ির বৌদ্ধবিহারে প্রার্থনার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের প্রার্থী দীপঙ্কর তালুকদার। এ সময় বিহার প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন তিনি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। প্রার্থীদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রংপুরে প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে এ মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে 25 ডিসেম্বর থেকে সারা দেশে ব্যালট পেপার পাঠানো শুরুর কথা জানিয়েছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরই প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন বিভাগের প্রার্থীদের সাথে মতবিনিময় করতে সফরে বের হন। সফরের প্রথম দিন রংপুর বিভাগের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন সিইসি। রংপুর সার্কিট হাউসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সিইসি বলেন, প্রার্থীদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, তাই আচরণবিধি মেনে প্রার্থীদের প্রচারণা চালানোর আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। প্রশাসন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনকে আবাদ সুষ্ঠু নিরপেক্ষ করবে এবং এটাও স্পষ্ট করে বলা হয়েছে রাজনৈতিক দলগুলো যারা প্রার্থী বা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যারা আছেন তারা যদি আন্তরিক না হন, তারা যদি সচেতন না হন, তারা যদি তাদের মধ্যে পারস্পরিক আস্থা সংরক্ষণ করে সঠিক আচরণ না করেন তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা দূর হয়ে পড়বে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, 300 আসনের ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হয়েছে যা 31 ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলেও আশা করেন তিনি। যেসব নির্বাচনী এলাকায় মামলা রয়েছে, মামলা পেন্ডিং আছে, সেগুলো আমরা পরে একটু পরে মানে প্রিন্টিং যাবে, আমরা ব্যালট মুদ্রণ শেষ করতে চাই 31 ডিসেম্বরের মধ্যে ব্যালট মুদ্রণ শেষ করতে চাই। সে আলোকে যে সকল নির্বাচনী এলাকায়গুলো কোনো মামলা নাই সেইগুলো প্রথমে মুদ্রণ হবে। 25 ডিসেম্বরের পর থেকেই পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় নিরাপত্তার মাধ্যমে ব্যালট পেপার পৌঁছানো হবে বলেও জানান ইসির অতিরিক্ত সচিব। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনের কাছে সবল কিংবা দুর্বল সকল প্রার্থী সমান বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে তিনি আরও জানান, কোনো কেন্দ্রে কারচুপি হলে তদন্ত সাপেক্ষে সেই কেন্দ্রের ভোট বাতিল করা হবে। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এহতেশাম রেজা, পুলিশ সুপার AHM আব্দুর রকিব, সংসদ সদস্য প্রার্থী ও তাদের প্রতিনিধি এবং বিজেপি সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনের বিরুদ্ধে বিএনপি সহ দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বেলুনের মতো চুপসে গেছে। এখন শক্তিশালী ভিটামিন ট্যাবলেট দিয়েও বিএনপিকে দাঁড় করানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 7 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী প্রচারণার প্রথম দিনে এ মন্তব্য করেন তিনি। 7 জানুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, ভোট নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল তারা এখন গর্তের মধ্যে ঢুকে গেছে। এর আগে সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন ডক্টর হাসান মাহমুদ। নির্বাচনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল বেলুনের মতো ঠুস করে চুপসে গেছে, ঠিক কিনা? এখন ভিটামিন ট্যাবলেট দিয়েও বিএনপিকে দাঁড় করানো যাচ্ছে না। স্ট্রং ভিটামিন ট্যাবলেট দিয়েও বিএনপিকে দাঁড় করানো যাচ্ছে না। নির্বাচন 7 জানুয়ারি ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে ভোট দিবে, এর আগুনে ভোট দিবে, ঠিক কিনা?
অতীতে যে কোনো নির্বাচনের তুলনায় এবার ভোটারদের উপস্থিতি ব্যাপক হবে বলে আশা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানেফ। তিনি বলেন, সারা দেশে এখন মানুষের মধ্যে নির্বাচন নিয়ে উদ্দীপনা চলছে এবং প্রতীক বরাদ্দের পর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি এখন রাজনীতি থেকে দূরে সরে গিয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। মাহবুবুল আলম হানিফের মতে, দলটির হরতাল অবরোধ কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করায় নির্বাচনের উৎসবে কোনো ঘাটতি হবে না। সারা দেশে এখন মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে এবং গতকাল থেকে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণা শুরু হয়েছে। আমরা আশা করছি যে একটা উৎসবমুখর পরিবেশেই আগামী 7ই জানুয়ারি নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বেনাপোলে নির্বাচনী প্রচারণায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যশোর এক আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের কর্মী সমর্থকদের ওপর সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন 10 জন। সকালে থানার ছোট আছড়া গ্রামে নির্বাচনী প্রচারণায় নৌকা প্রার্থীর সমর্থকরা হামলা ও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছেন আশরাফুল আলম লিটন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবেই পালিত হল বিএনপি ও সমমনা দলগুলো ডাকা সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি। একতরফা নির্বাচন বাতিলের দাবিতে ডাকা হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি বন্দরনগরী নারায়ণগঞ্জে। দূরপাল্লার গাড়ি চলাচল কম থাকলেও চলাচল করছে বেশ সংখ্যক লোকাল বাস। বরিশালে ধীরে ঢালাভাবে হরতাল পালিত হয়। নগরীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। সরকারি বিএম কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ময়মনসিংহের ভালুকায় হরতালের সমর্থনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি। এ সময় পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়। জামালপুরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে দলটি। সকালে স্থানীয় বাগে আবেদ দরবার শরীফ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পুরো শহর ঘুরে হাটচন্দ্রায় গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জের কাঠেরপুল ও খোকসা বাড়িতে হরতালের সমর্থনে মিছিল করে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। এদিকে হরতালকে কেন্দ্র করে গত 24 ঘন্টায় সারা দেশে বিএনপির 225 জন নেতাকর্মীকে আটক করার দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির হরতাল অবরোধে দিনাজপুরে এক বিএনপি নেতার দেয়া 250 টাকার বিনিময়ে শেরশাহ বটতলি এলাকায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। তথ্য প্রযুক্তি সহায়তায় রোববার সন্ধ্যায় শহরের বটতলি এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে কাহারুলে পৃথক দুটি ট্রাকে আগুন ও ইটপাটকেল নিক্ষেপ করায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাহারুল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে, আত্মগোপনে থাকায় তাদের ধরতে অভিযান চলছে। নেত্রকোনার কলমাকান্দায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন সাবেক এক ইউপি সদস্য। উপজেলার পোগলা ইউনিয়নের রামনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মতি মিয়া একই ইউনিয়নের মূলগাঁও গ্রামের ফজরউদ্দিনের ছেলে। তিনি 2 বার ইউপি সদস্য ছিলেন। পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, ভোরে নিজ বাড়ি থেকে কয়েকজন লোক তাকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে পার্শ্ববর্তী গ্রামের বাড়ি জমিতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মতি মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ সন্ত্রাসী মাস্টার ইউনুস সহ 4 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে উখিয়ার জামতলি 15 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে সন্ত্রাসীরা। পরে তাদের আটক করে উদ্ধার করা হয় 5টি দেশীয় অস্ত্র, বিস্ফোরক, নগদ অর্থ ও মোবাইল ফোন। দুপুরে কক্সবাজার র্যাব 15-র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। ফরিদপুরের বিভিন্ন এলাকায় চলছে মুড়িকাটা পেঁয়াজ উত্তোলন। পেঁয়াজের জন্য বিখ্যাত এ জেলায় গত কয়েক বছর পেঁয়াজ চাষে কৃষকের লোকসান হলেও এবছর দাম ভালো থাকায় খুশি তারা। অন্যদিকে বাজারে নতুন পেঁয়াজ ওঠায় স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। মুড়িকাটা দানা এবং হালি পেঁয়াজের আবাদ হয়ে থাকে ফরিদপুরে। দেশের মোট চাহিদার 20% পূরণ হয়ে থাকে জেলায় উৎপাদিত পেঁয়াজ থেকে। বর্তমানে মাঠ জুড়ে চলছে মুড়িকাটা পেঁয়াজ উত্তোলন। গত কয়েক বছরের তুলনায় এবছর পেঁয়াজের বাজার দর ভালো থাকায় কৃষকদের মুখে দেখা মিলছে স্বস্তির হাসি। দাম একটু বাড়তে দেখে আমাদের 70-75 হাজার টাকা বেচাকেনা নামতেছে। এইভাবে বাজার দর থাকে
শ্রমিক সংকটের কারণে পেঁয়াজ উত্তোলনে পুরুষের পাশাপাশি মাঠে কাজ করছেন নারী শ্রমিকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এখানকার পেঁয়াজ। নিজেরা তুলতেছি, একটা শ্রমিক মিলি তো 800 টাকা বেতন দিতে হয়, তাই এই কারণে বাজারের দমে কারণ আমরা নিজেরাই তুলে বাজারে বিক্রি করতেছি। ফরিদপুরে আমরা 10 বস্তা পেঁয়াজ যদি নেই, 10 বস্তায় চলবে, কিন্তু 12 বস্তা নিলে আর ওখানে বিক্রি হবে না। আমাদের পেঁয়াজটা ঢাকা চাহিদা বেশি, দামও ভালো পাওয়া যায়। এদিকে বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ার সাথে সাথে স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের মাঝে। 200 টাকার পেঁয়াজের মূল্য 70-80 টাকায় নেমে আসছে, এতে আমরা মোটামুটি স্বস্তি ফিরে পাইছি। ভালো দাম নিশ্চিতে পেঁয়াজের বাজারজাতকরণ সহ কৃষকদের সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে জেলার কৃষি অধিদপ্তর। পরামর্শ দিচ্ছি কৃষককে, তারা যেন সঠিক সময় পেঁয়াজটা উত্তোলন করেন, তারাও লাভবান হন, দেশের চাহিদা মিটে পাশাপাশি আমাদের যারা ভোক্তা তাদের মধ্যে যেন কোনো অস্বস্তি বিরাজ না করে। ফরিদপুর জেলায় এবছর 5,300 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 1,00,000 মেট্রিক টন উৎপাদিত হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নড়াইলে শীতের প্রকোপ বাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ। দিনব্যাপী লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে সংগঠনটি দেশের 11টি জেলায় কাজ করে যাচ্ছে। বগুড়ার গাবতলিতে অনুষ্ঠিত হলো 3-দিনব্যাপী বিজয় মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা। গাবতলি উপজেলার মালিয়ানডাঙ্গা শহীদ সাইফুল ইসলাম স্পোর্টিং ক্লাবের আয়োজনে মেলার শেষ দিনে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় 30টি ঘোড়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ বগুড়ার সভাপতি মোস্তফা আলম নান্নু, সেলিম আক্তার ও বালিয়াদিঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নওয়াজ জাকি। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় বিজয় মেলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।